গর্ভাবস্থায় যেভাবে ঘুমালে আপনার মৃত শিশুর জন্ম হতে পারে। গর্ভাবস্থায় অধিকাংশ নারীরাই ঘুমানোর সঠিক নিয়ম এবং পজিশন সম্পর্কে জানেন না। গর্ভাবস্থায় রাতে ভালো ঘুম হয় না অনেক নারীদেরই, তাই ঘুমানোর জন্য তারা তাদের নিজের ইচ্ছে মতো পজিশন নির্বাচন করে নেন। কেউ ডান কাত ফিরে, কেউ বাঁ কাত ফিরে, কেউ বা চিত হয়ে ঘুমাচ্ছেন, কেউ বা আবার পেটের উপরে ভর দিয়ে ঘুমাচ্ছেন। সঠিক পজিশন না জেনে ঘুমালে আপনার বাচ্চার চরম ক্ষতি হতে পারে, এমনকি শিশু মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো গর্ভাবস্থায় একজন নারীর কিভাবে ঘুমানো উচিত, গর্ভাবস্থায় কেন ভালো ঘুম হয় না, ভালো ঘুমের জন্য আপনারা কি করতে পারেন, আর যদি গর্ভাবস্থায় আপনি অতিরিক্ত শুয়ে থাকেন বা অতিরিক্ত ঘুমান তার ফলাফল কি হতে পারে, সবকিছু জানতে পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকতে হবে। হ্যালো মামিজ, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে। আপনারা আমাদের ফেসবুক পেজ হেল বাংলা বিউটি ফলো করুন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে জানবো গর্ভাবস্থায় অতিরিক্ত ঘুমানো বা অতিরিক্ত শুয়ে বসে থাকার ফলাফল কি। রাতে ভালো ঘুম না হওয়ার কারণে গর্ভবতী মহিলারা দিনের একটা বড় অংশ ঘুমিয়ে কাটান। এই অতিরিক্ত বিশ্রামের ফলে তার গর্ভস্থ শিশুর অনেক ক্ষতি হয়, তাই সারাদিন শুয়ে বসে থাকা উচিত নয়, কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিও থাকা উচিত। সারাদিন শুয়ে থাকার কারণে গর্ভবতী মহিলাদের অনেক ক্ষতি হয়, যেমন গর্ভবতী মহিলাদের পাকস্থলীর ওপরে এক্সট্রা চাপ পড়ে, এছাড়াও বদহজম এবং অ্যাসিড রিফ্লেক্সের সমস্যা বেড়ে যায়। শুয়ে থাকলে খাবার যেন গলার উপরে উঠে যায় এমনটা মনে হয়, ভালোমতো ঘুমও হতে পারে না। গর্ভে শিশুকে ভালো রাখার জন্য পর্যাপ্ত ঘুম এবং বিশ্রামের প্রয়োজন সে কথাটা আমরা সকলেই জানি, তবে অতিরিক্ত ঘুম বা বিশ্রাম নয়। গর্ভবতী মহিলাদের অন্ততপক্ষে 7 থেকে 8 ঘন্টা রাতে ঘুমানো উচিত এবং দিনে 1 থেকে 2 ঘন্টা বিশ্রাম নিলেই যথেষ্ট। ঘুম ভালো না হলে প্রেগনেন্সির নানান ধরনের জটিলতার সৃষ্টি হবে, তবে অতিরিক্ত ঘুমানোর কারণেও প্রেগনেন্সির নানান ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে। হবু মা যদি 9 ঘন্টার বেশি ঘুমান তবে তার পেট অনেক বেশি বড় হয়ে যেতে পারে। শারীরিক অস্বস্তি এবং হরমোনাল পরিবর্তনের কারণে অনেকেরই এ সময় ভালো ঘুম হয় না। রাতে ভালো ঘুম না হলে তারা দিনের অধিকাংশ সময় শুয়ে বসে অথবা ঘুমিয়ে কাটান, যেটি মোটেও ভালো নয়। রাতে যদি সাউন্ড স্লিপ হয় তবে দিনে অকারণে ঘুমিয়ে পড়ার কোনো প্রয়োজনই নেই, আর রাতে সাউন্ড স্লিপের জন্য দিনে হালকা পাতলা হাঁটাচলা করাও জরুরি। যাদেরকে ডক্টর বেড রেস্ট দিয়েছেন তাদের ব্যাপারটি আলাদা। যদি আপনার বেড রেস্ট না থেকে থাকে তবে সারাদিন শুয়ে বসে না থেকে আপনি হালকা পাতলা হাঁটাহাঁটি করুন এবং সাংসারিক কাজগুলো করুন, এতে আপনি কিছুটা হলেও ক্লান্ত হবেন এবং আপনার ঘুম ভালো হবে। গর্ভাবস্থায় মহিলাদের পাকস্থলীর ওপরে অতিরিক্ত চাপ পড়ে, সে কারণে বদহজম এবং অ্যাসিড রিফ্লেক্সের সমস্যা বেড়ে যায় এবং শুলে মনে হয় খাবার যেন গলায় উঠে পড়েছে, এজন্যই অনেকের ভালো ঘুম হয় না। এজন্য আপনারা খাবার খাওয়ার পরপরই শুয়ে পড়বেন না, অন্ততপক্ষে খাবার খাওয়ার আধা থেকে 1 ঘন্টা পরে ঘুমাবেন। এবং ঘুমানোর সময় আপনি যদি মাথার নিচে 2টো করে বালিশ দিয়ে রাখতে পারেন এবং মাথা ও বুক কিছুটা উঁচু করে রাখতে পারেন তবে আপনার অ্যাসিড রিফ্লেক্সের সমস্যা অনেকটাই কম হবে। ঘুমের একটা নির্দিষ্ট রুটিন তৈরি করুন। ঘুমাতে যাওয়ার আগে মোবাইল, ল্যাপটপ অথবা অন্য কোনো ডিভাইস ব্যবহার করলে ভালো ঘুম হয় না, যে কোনো ডিভাইস ব্যবহার করা বন্ধ করে দিন। রাতে ঘুমাতে যাওয়ার 1 ঘন্টা আগে থেকে যেমন ডিভাইস ব্যবহার করা বন্ধ করবেন তেমন রাতে ঘুমাতে যাওয়ার আগে কোনো ডিভাইস আপনার মাথার কাছে রেখে ঘুমাবেন না, এতে করে আপনার এবং আপনার বাচ্চার ক্ষতি হতে পারে। যদি আপনি গর্ভাবস্থায় অতিরিক্ত ঘুমান তবে আপনার কী কী ক্ষতি হতে পারে চলুন জেনে নিই। শরীরের ওজন অতিরিক্ত বেড়ে যাবে, পেশিগুলো স্ট্রং হবে না, সারাদিন ক্লান্তিভাব অনুভব হবে। অনেকে বলেন অতিরিক্ত ঘুমালে বাচ্চার মাথা বড় হয়ে যায়, তবে এ কথাটি পুরোপুরি সত্য নয়, বিজ্ঞান এ কথাকে সমর্থন করে না। যদি আপনি অতিরিক্ত ঘুমান তবে বাচ্চার মাথা বড় না হলেও নর্মাল ডেলিভারির সম্ভাবনা আপনার কমে যাবে, পেট এবং কোমরে ব্যথা হবে, শরীরে ও পায়ে প্রচুর পরিমাণে জল আসতে পারে এবং শরীর ও পা ফুলে যেতে পারে। তাই অন্ততপক্ষে দৈনিক রাতে 7 থেকে 8 ঘন্টা ঘুম নিশ্চিত করুন এবং দিনে 1 থেকে 2 ঘন্টা বিশ্রাম নেওয়া নিশ্চিত করুন, এর বেশি পরিমাণে নয়। আর সারাদিনে একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি রাখুন। এবারে জেনে নিই গর্ভাবস্থায় আপনি কিভাবে ঘুমাবেন। গর্ভাবস্থার প্রথম 3 মাসে আপনি যেভাবে খুশি সেভাবেই ঘুমাতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। অর্থাৎ প্রথম 12 সপ্তাহ পর্যন্ত আপনি চাইলে ডান কাত ফিরে, চাইলে বাঁ কাত ফিরে কিংবা চাইলে চিত হয়ে শুতে পারেন, কোনো অস্বস্তি হবে না বা আপনি কোনো সমস্যাতেও পড়বেন না, বাচ্চাও ঠিক থাকবে। যখনই আপনার প্রথম 3 মাস পার হয়ে যাবে অর্থাৎ 12 সপ্তাহ পার হবে,
তখন 12 থেকে 15 সপ্তাহের মধ্যে আপনি আপনার স্লিপিং প্যাটার্ন পরিবর্তন করার চেষ্টা করুন। 15 সপ্তাহের মধ্যে আপনি ধীরে ধীরে করে বাঁ কাত ফিরে শোয়ার অভ্যেস করুন এবং মাঝে মাঝে খারাপ লাগলে ডান কাত ফিরে শুবেন, তবে চিত হয়ে শোয়া পরিহার করার চেষ্টা করবেন এখান থেকেই। 15 সপ্তাহের পরে এই কাজটি করবেন না। মাস হিসেবে বলতে গেলে চতুর্থ মাসেই আপনি বাঁ কাত হয়ে শোয়ার অভ্যেস করতে থাকবেন, মাঝে মাঝে ডান কাত হতে পারেন, চিত হয়ে শোয়া পরিহার করতে চেষ্টা করবেন। 5ম মাস থেকে আর একেবারেই চিত হয়ে শোবেন না, বেশিরভাগ সময় বাঁ কাতে এবং মাঝে মাঝে সুবিধার জন্য ডান কাতে। এইভাবে শুতে পারলে আপনার বাচ্চা সুস্থ থাকবে। আসলে গর্ভাবস্থায় চিত হয়ে ঘুমালে মায়ের শরীরে সবচেয়ে বড় শিরা ইনফিরিয়র ভেনাকাভাতে চাপ পড়ে, যার ফলে তার হৃৎপিণ্ড রক্ত সরবরাহ করতে পারে না, হৃৎপিণ্ডে রক্ত প্রবেশ করতে পারে না। হৃৎপিণ্ড থেকে যখন কম পরিমাণে রক্ত বের হবে তখন মায়ের শরীরে যেমন চাপ পড়বে তেমন বাচ্চার প্লাসেন্টা দিয়েও কম পরিমাণে রক্ত প্রবেশ করবে, শিশু অপুষ্টিতে ভুগবে, শিশু ছোট হতে পারে বা মৃত শিশুও জন্ম হতে পারে। এছাড়াও চিত হয়ে ঘুমানোর কারণে মায়ের দেহে কম পরিমাণে অক্সিজেন যায়, এর জন্য অ্যাজমা বা স্লিপ অ্যাপনিয়াও দেখা দিতে পারে। এইগুলো হচ্ছে চিত হয়ে শোয়ার খারাপ প্রভাব। বাঁ কাত ফিরে ঘুমালে হৃৎপিণ্ড ভালোভাবে রক্ত পাম্প করতে পারে এবং দেহে ভালোভাবে রক্ত সরবরাহ হয়। বাঁ কাত ফিরে বেশি করে ঘুমানোর কথা বলা হয় কারণ এইভাবে শোয়াতে লিভারের উপরে আপনার শরীরের অতিরিক্ত চাপ পড়ে না এবং লিভারও সুরক্ষিত রাখতে পারে। গর্ভাবস্থায় আপনি কখনোই উপুড় হয়ে শুতে যাবেন না। উপুড় হয়ে শুলে আপনার পাকস্থলী এবং প্রসারিত জরায়ুতে অতিরিক্ত পরিমাণে চাপ পড়বে, যা আপনার জন্য ক্ষতিকারক এবং খাবার খেলে তা হজম হতেও বেশ বাধা সৃষ্টি হবে। উপুড় হয়ে শুলে বাচ্চার নড়াচড়াতেও বাধা সৃষ্টি হয় এবং মায়ের শ্বাস প্রশ্বাসের সমস্যা শুরু হয়ে যায়। তো নিশ্চয়ই বুঝতে পারছেন গর্ভাবস্থার ঠিক কোন সময় থেকে আপনার ঘুমানোর প্যাটার্ন পরিবর্তন করা উচিত। প্রেগনেন্সিতে নানান কারণে একজন মহিলার ভালো ঘুম হয় না, ক্রমাগতভাবে হরমোনাল চেঞ্জের কারণে ভালো ঘুম হতে পারে না, এছাড়াও শরীরের নানা অঙ্গে ব্যথা, লেগ ক্র্যাম্পস ইত্যাদি কারণে ভালো ঘুম হয় না, আবার ঘন ঘন মূত্রত্যাগের সমস্যা, বমি বমি ভাবের কারণেও এমন সমস্যা হয়, ব্যাক পেইনের কারণেও ভালো ঘুম হতে পারে না। গর্ভাবস্থার শেষের দিকে ব্যাক পেইন বেড়ে যায় এবং এ কারণে আপনার প্রচুর পরিমাণে ঘুমাতে অসুবিধা হয়। কারো কারো আবার ব্রেস্টে পেইন হয় যার জন্য ঘুমাতে পারেন না। এ সময় আপনার বারবার ক্ষুধা লাগে, বুক জ্বালা পোড়া ও অ্যাসিডিটির কারণেও ঘুমের সমস্যা হয়। আপনি যদি ঘুমানোর প্যাটার্ন ঠিক করেন তবে এই সমস্যাগুলো অনেকটাই কমে যাবে। আর ঘুমানোর সময় অবশ্যই ঢিলেঢালা ও নরম আরামদায়ক পোশাক পরবেন, খাবার খাওয়ার সাথে সাথে ঘুমাবেন না। ঘুমানোর অন্ততপক্ষে 2-3 ঘন্টা আগেই চা কফি পরিত্যাগ করতে হবে। ঘুমানোর আগে 1 গ্লাস কুসুম গরম দুধ খেতে পারলে খুবই ভালো। ঘুমানোর আগে একটু হেঁটে নিতে পারলে শরীর ক্লান্ত হবে এবং ভালো ঘুম হবে। আরামদায়ক বালিশ ব্যবহার করবেন, আপনার যতগুলো ইচ্ছে বালিশ ব্যবহার করুন, প্রয়োজনে প্রেগনেন্সি পিলও ব্যবহার করুন। আপনার পিঠের কাছে বালিশ দিয়ে রাখুন, বাঁ কাত ফিরে যখন ঘুমাবেন তখন পিঠের কাছে বালিশ দিয়ে রাখলে আপনি যখন ঘুরতে যাবেন তখন বাধা পাবেন, যার ফলে আপনি চিত হতে পারবেন না বা ডান কাত হতে পারবেন না। ঘুমানোর সময় অবশ্যই 2 উরুর ফাঁকে একটি বালিশ রেখে ঘুমান, এতে করে 2 উরুর চাপ কখনোই পেটের উপরে পড়বে না। গর্ভবতী নারীরা এভাবে ঘুমের প্যাটার্ন ঠিক করার মাধ্যমে তাদের ঘুমকেও যেমন ভালো করতে পারবেন তাদের সন্তানকেও সুস্থভাবে ভূমিষ্ঠ করতে পারবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো ও উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।